রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপন আর রাঠোর। দপ্তরের বিভিন্ন কাজকর্ম সাফল্যের উপর সামগ্রিক আলোকপাত করেন। রাজ্যে গ্রামীণ যোজনার আর্থিক ও সামাজিক বিকাশে গ্রাম উন্নয়ন দপ্তরের যেসব কর্মসূচি তথা প্রকল্প রূপায়ণ করে চলেছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গেই মহাত্মা গান্ধী মনরেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে দপ্তরের সাফল্যের খতিয়ান সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন সচিব। সবচেয়ে বড় স্কিম আছে যে হচ্ছে মহাত্মা গান্ধী নরেগা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই অনুযায়ী মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাকে এই 2022-23 বছরে প্রায় 3,25,00,000 পার্সেন্টেজ ম্যান্ডেজের আমরা লেবার বাজেট পেয়েছি, যার মধ্যে আজকে রেট অব্দি আমরা প্রায় 2,56,00,000 পার্সেন্টেজ অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। আর এটা অ্যাভারেজ পার্সেন্টেজ হচ্ছে সারা রাজ্যের 40,16,000 আজকে অব্দি আমরা এটা তৈরি করতে পেরেছি। আর ডাইরেক্টলি যারা যারা ডিমান্ড করতেছে এখানে সবাই ওরা প্রায় আজ পর্যন্ত আমরা 5,00,000 গ্রামীণ হাউসহোল্ড কে এই গ্রামটা দিতে পারছি। আমরা 830.40 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং স্টেট গভর্নমেন্টের শেয়ার কন্ট্রিবিউশন হিসাবে 73.47 কোটি টাকা আমরা পেয়েছি, যার টোটাল মূল্য আছে 903.87 কোটি টাকা। এর মধ্যে আমরা 585.95 কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছি। আর স্টেট যে আছে পুরো রাজ্য আমরা টাইমলি পেমেন্ট অফ এজেসের মধ্যে আমরা 99.26% টাইমলি পেমেন্ট করতে পারছি, যে দেশের তুলনায় দেশের যে অ্যাভারেজ আছে সে 90.5.11 আছে, এর মধ্যে আমরা এর উপরে আছে আমাদের 99.26%।